আমি যে তোমার বৌমাকে বলব যে মালিকের মা মালিকের মা নয়, আজ থেকে মালিকের মা হই জমিদার তুতামিয়া। মালিকের মা, তুমি মিথ্যে কথা বলছো। তুমি সত্যি করে বলো তুই কেন এসেছিল তোমার কাছে? আমি কইলাম না, এই যে গাছ কাটবার টিকা বাকি সব টিয়া দিবা লাগি আইছে। গাছ কাটতে যে পরিশ্রম করতে না আমার পুরাটা এইটা টিয়া দিবা লাগি আইছে। টিয়া দিয়ে গেছে না মালিকের মা? এখন ভালো করে বলো তোমার মালিক কোথায়? বলো বলো এখন তোমার মালিক কোথায়? বলছি তো আমার মালিক। আরে কইছি তো আমার মালিক খেলাই তো গেছে। এই গাছ কাটতে পরে এই পুরা মানে খেলাইতে গেছে না। আচ্ছা তোমার মালিক এখন ডাকো। তোমার মালিক আর জীবনে ফিরে আসবে না কোনোদিন। তোমার মালিক ওই গাছ কাটতে গিয়ে তোমার মালিক মারা গিয়েছে। বলো এই তুমি আমি এসে তোমাকে কি বলেছে এখন মালিকের ব্যাপারে? আমার কি বলবো, আমার মালিক খেলতে গেছে। আমি আবার কি করব, আমার মালিক খেলতে গেছে। আমি যে কইতাছি আমার কথাটা শুনো না, আমি তো কইলাম আমার মালিক খেলতে গেছে। না মালিকের মা, না মালিকের মা, তুমি এখনো মিথ্যা কথা বলেছো। আবার মালিক কেন? তুমি আবার বলো মালিক কোথায়? আমি
ওই
এই বকুল গাছ চাপা পড়ে নাকি ওই মানিক মারা গিয়েছে, সেই জন্য আমার কাছে আশ্রয় চেতে এসেছে। এই তো শুধু এই তো কারণ সে হয়েছে আমার ব্রহ্মদেব পুত্র, কোনদিন আমি পারবো না আমার ব্রহ্মদেব পুত্রের অপকার করতে। আপনি তো দুধের জন্য পাগল হয়ে গেছেন, তাহলে কি আপনি এখন অবশ্যই অবশ্যই তাহলে কি আপনি ওই গুণা বিবিকে চান না দোস্ত? হ্যাঁ দোস্ত, আমি আমি চাই শুধু ওই গুণাইকে, ওই ওই গুণাই আমার ওই গুণাই রূপ দেয় আমার আমার মনকে আত্মহারা করে দিয়েছে। এখন তো আপনাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। থানা? হ্যাঁ হ্যাঁ থানায় যেতে হবে। ওই মালিকদের মাঠ থানায় নিয়ে ওই জুতার বিরুদ্ধে একটা কেস করতে হবে। তারপর সেই ওই থানায় গিয়ে বলবে ওই মালিককে কাজকে চাপা পড়ে গিয়ে বলি ওই সেই মালিককে তো তাকে খুন করেছে। মানিককে কুলার দিয়ে খুন করেছে তার প্রধান সাক্ষী, তার প্রধান সাক্ষী আমার আমার এখন পথ সুতার পালা শেষ হয়ে গিয়েছে। আমি কাজে কোনোদিন কারো ফাঁকি দেই নাই আর সুন্দর ফাঁকি দিব না, দেও নাই। আচ্ছা দেখি তোমার ডায়রিখানা, এই দেখেন স্যার। আমি দেখলাম একজুমের বিষম অসুখ। আচ্ছা তাই আমি নিজেই দেখলাম স্যার। আচ্ছা
নিজে লিখলাম অর্থাৎ আমি সন্তান হইব। আচ্ছা ঠিক আছে, তাই তো তুমি ভালো লেগেছ। আমি এসেছি মানে আমার অভিযোগ হলো আমার বাড়ির পাশে একটি খুন হয়েছে, তার কেস জারি করতে এসেছি। মানে এই মহিলার ছেলে মানিককে তোতামিয়ে খুন করেছে স্যার। জি 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 আমার বৃহদোষ পুত্র আমি মেনে নিলাম, তবে সে একটা খুন করবে তা আমি মেনে নিতে পারি না। এই গ্রামের সবাই আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছে, আমি যদি আজ তাকে ক্ষমা করি তাহলে ভবিষ্যতে আর আমাকে তারা ভোট দিয়ে চেয়ারম্যান বানাবে। ঠিক আছে ঠিক আছে, বাদী কে হবে? বাদী কে হবে? কে স্যার? মালিকের মা মানুষ বেবি। মালিকের মা? এই মানুষ বেবি স্যার বাদী হবে। আচ্ছা আপনাকে মালিকের মা পাও পাও পাও। আচ্ছা বল, আপনার নাম? আমার নাম মালঞ্চ বিবি। আপনার স্বামীর নাম? সুদাব। সুদাব। আর তৃতীয় কূপটা কই দিছে জানো? এনে দিছে নাবির নিছে। আচ্ছা ঠিক আছে।
Thank you.
মাত্র করে দারগা সাহেব আমার বাড়িতে এসেছে তা আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, যাও ওই আমার বৈঠক খানা আজ দারগা সাহেবকে বসতে বলো, আমি একটু আসছি। ঠিক আছে, আমি আপনার চার ব্যবস্থা করছি। বলুন দারগা সাহেব, এত রাত্রে কি ব্যাপার? কি অভিযোগ আমার, কি অপরাধ করেছি আমি? আপনার মানুষকে খুন করেছে? না দারগা সাহেব, আমি মানুষকে খুন করিনি, মিথ্যে কথা। আমি মানিককে খুন করিনি। আপনার মানিককে খুন করেছেন তা অভিযোগ আমার কাছে আছে। তার কোন প্রমাণ আপনার কাছে আছে দাদা সাহেব? প্রমাণ আছে দেখি। যদি সাক্ষী বাবা ঠিক মতো দিতে পারেন তাহলে আপনি খালাস পেয়ে যাবেন। হ্যাঁ সিপাহী, তোতা মিয়া, আপনি সিপাহী গ্রেফতার করেন তোতাকে। তুমি বিনা অপরাধে আমাকে দোষী করলে, আমি আমি যা কিছু বুঝতে পারছি না দারগা সাহেব, আপনি আমাকে ছেড়ে দেন। কি দারগা সাহেব, তুতানিয়ার হাতে শৃঙ্খল কেন? মানিকতার অপরাধে আমি তুতানিয়াকে গ্রেফতার করেছি। তুতানিয়া যদি মানিককে হত্যা করে থাকে তাহলে আমি তুতানিয়ার শৃঙ্খল খুলে দিলাম। এ কি করছেন বন্ধু? এ কি করছেন বন্ধু? সাক্ষী হয়ে থাকি তাহলে